জুয়ায় টাকা হেরে গিয়েছিলেন। এরপরই সে টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল ব্যক্তিকে। ঘটনার পর সিকিমের বাসিন্দা ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় শিলিগুড়ির এক রিসোর্টের রুম থেকে। সেই ঘটনাতেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ। ধৃতের নাম রাহুল গুপ্তা। জানা গিয়েছে গত 22 ফেব্রুয়ারি শিলিগুড়ির ব্লু মাউন্টেন রিসোর্টে পোকার গেম খেলার জন্য সিকিমের বাসিন্দা তেনজিং লেন্ডুপ কুলসাপ্পাকে ডাকে রাহুল গুপ্তা সহ তিনজন। সেখানেই জুয়া খেলতে খেলতে তেনজিং লেন্ডুপ কুলসাপ্পা প্রায় 23 লক্ষ টাকা হেরে যান। অভিযোগ, রাহুল গুপ্তা সহ তিনজন ওই ব্যক্তিকে জুয়ায় হেরে যাওয়া টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। ঘটনার পরই ওই রিসোর্ট থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। এরপরই সে দেহ ময়না তদন্তের জন্য পাঠায় প্রধাননগর থানার পুলিশ। গত 3 মার্চ প্রধাননগর থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। মৃতের স্ত্রী অভিযোগে জানান, ব্লু মাউন্টেন রিসোর্টে তার স্বামীকে জুয়া খেলার জন্য ডাকা হয়েছিল। সেখানে প্রচুর টাকা হেরে যান তিনি। এরপর রাহুল গুপ্তা সহ তিনজন তার স্বামীকে টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। এরপরই রিসোর্ট থেকে তার স্বামীর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর তদন্তে আসে ফরেন্সিক টিমও। তদন্তে নেমে ওই রিসোর্টের রুমটি থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়। প্রায় 6 মাস পর রাহুল গুপ্তা নামে এক ব্যক্তিকে শিলিগুড়ির নয়াবাজার থেকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ। শনিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনায় জড়িত আরও দুজনের তল্লাশি শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ। ওটা রাহুল গুপ্তা অ্যাকুস্ট, এটা হচ্ছে ব্লু মন্টে একটা ওই সুইসাইডাল একটা বডি পাওয়া গেছিল। ওখানে অনেক টাকা জুয়া খেলা হতো, টাকা ধার নিয়ে টাকা তারপরে দেয় না, সেই অনুপাতে এই কেসটা রেজিস্টার্ড হয়। তো এই এরও নাম ছিল, একে অনেকদিন ধরে পাওয়া যাচ্ছিল না, কালকে পাওয়া গেছে এবং আজকে 7 দিনের রিমান্ড পেয়ার করা হয়েছে এবং সমস্ত দিক থেকে বিচার করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আমাদের লার্নেড এস এজেন্সি। টাকাটা ফেরত দিতে পারেনি বা কী কারণ ছিল এখন ইনভেস্টিগেশন চলছে। এখন তো সুইসাইড নোটটা পিএম হয়েছে, তো পিএম হয়েছে এবং অফিসিয়াল রিপোর্টও আছে, সবই আছে। হ্যাঁ, এফআইআর তো আছে, এটা 6 মাস আগের কেস। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।